বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আন্তর্জাতিক সংগঠন কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড এরপর থাকছে হাসিনা সরকারের পদত্যাগের আহ্বান জানালো ইউরোপীয় পার্লামেন্ট সবশেষে দেখবেন হাসিনা সরকারকে হঠাৎ করে আমেরিকা জাতিসংঘের কঠোর চাপ পদত্যাগ করতে বাধ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আর উমিসাদ গঙ্গের চরম বিশ্বাসঘাতকতার পরিণামে সুবে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় আমরা যেন ভুইলা না যাই যে সেই সূর্য কিন্তু আর ওঠে নাই সুবে বাংলা আর কখনো স্বাধীন রাষ্ট্র বা দেশ হইতে পারে নাই সেই যে সুবে বাংলা তার কপালে আর সুবে সাদেক জোটে নাই সেই মর্মান্তিক ঘটনার দুই শতাব্দী কাটা যাওয়ার পরে উনিশশো সালে সুবে বাংলার একটা ছোট্ট অংশে স্বাধীন বাংলাদেশ নামে একটা নতুন রাষ্ট্রের অভ্যুত্থয় ঘটে আজ সেই অংশটা স্বাধীনতা অবিপন্ন সুবে বাংলার ভবিষ্যৎ বাংলাদেশের ভাগ্যও ঘটতে যাচ্ছে এক গভীর মিল আছে দুই সময়ে আসেন সেই মিলটা নিয়ে আলাপ করি নবাব সিরাজদৌল্লার পতনের পর পরেই কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসনভারের কাজটা নিজের হাতে তুলে নেয় নাই তারা মীর জাফরকে নবাবের আসনে বসা পেছন থেকে দেশ চালাইতে থাকে বছর তিনের পর মির্জাফরকে পদচ্যুত কইরা তার জামাতা মীর কাসিমকে কোম্পানি নবাবের পদে আসীন করে মীর কাসিমও তিন বছরের বেশি থেকে নাই কোম্পানির কৃপায় মির্জাফর আবার মসনদে বসে এর দুই বছর পর মীর জাফর মারা গেলে ব্রিটিশরা সরাসরি সুবে বাংলার শাসকের ভূমিকা অবতীর্ণ হয় যুদ্ধের মাত্র পনেরো বছর পরে সতেরোশো বাহাত্তর সালে ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন হাসিনার শাসনও পনেরো বছর হইছে আজ থেকে কয়েক দশক পরে যখন এই বিপন্ন স্বাধীনতার দেশ বাংলাদেশের সত্যিকারের ইতিহাস লেখা হবে তখন দুই সালের আঠাশে অক্টোবর তাকে চিহ্নিত করা হবে দ্বিতীয় পলাশী হিসাবে এবারের পলাশীর পরিবর্তনে পল্টনে বাংলাদেশ কার্যত তার স্বাধীনতা হারায় এই দিন নব্যমীর জাফরদের করায়ত্ত করে ভারতের পরিচালনা এবং প্রযোজনায় বাংলাদেশের জনগণের গণতন্ত্র এবং মুক্তির আন্দোলনের উপরে মিলিটারি কায়দায় আক্রমণ চালানো হয় যেটা ছিল অনেকটাই গাজায় ইসরায়েলের আক্রমণের মতো এই দ্বিতীয় পলাশের উদ্দেশ্য ছিল একটাই তা হইল বাংলাদেশের দেশপ্রেমিক শক্তিকে ধ্বংস কইরা দেওয়া এবং একটা পদলেহি দালাল গোষ্ঠীকে আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় রাখা যদিও প্রকৃত ক্ষমতা ভারতের হাতে কঠোরভাবে ন্যস্ত থাকবে ভারতের এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের পরবর্তী পদক্ষেপ ছিল একটা নির্বাচন নামের প্রহসন সংগঠিত হাসিনাকে বিজয়ী ঘোষণা করে পরবর্তী একটা মেয়াদের জন্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বহাল রাখা এই ফ্যাসিস্ট হাসিনাকে ভারত দুই হাজার আট দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো সালেও চক্রান্তের মাধ্যমে ক্ষমতায় রাখছিল কিন্তু এইবারের চিত্রটা ভিন্ন এর আগের মেয়াদগুলোতে হাসিনা দেশ শাসনের উল্লেখযোগ্য ক্ষমতা নিজের হাতে রাখতে পারছিল এইবার সেটা পারে নাই সে কার্যত ক্ষমতা আছে সরাসরি ভারত। কিভাবে পলাশির পনেরো বছর পর ব্রিটিশরা যেমন বাংলার শাসনভার গ্রহণ করে তেমন দুই সালের ভারতীয় চক্রান্তমূলক নির্বাচনে আমলিক বিজয়ী হওয়ার পনেরো বছর পর আমরা দেখলাম ভারত কার্যত আমাদের মাতৃভূমির শাসনভার নিয়ে নিছে জানুয়ারি নির্বাচনী প্রহসনের পর কোন রাগঢাক না রেখা ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার বাংলাদেশের প্রকৃত শাসক তথা ভারতের ভাইস রয় হিসাবে আবির্ভূত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন গাইয়া তার অভিষেক হয়েছে আমাদের চরম দুর্ভাগ্য ভারতের জাতীয় সঙ্গীতের কোরাসে কণ্ঠ মিলাইছে বাংলাদেশের ভারতীয় দালাল তথাকথিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গামাল আর্মির এক জেনারেল আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেই কারণেই আমি বলি হাসিনার গদি আছে কিন্তু ক্ষমতা নাই প্রকৃত ক্ষমতা চলে গেছে ভারতের হাতে আমাদের পতাকা আছে কিন্তু দেশটা চলে গেছে ভারতের দখলে হাসিনার বাকি যে প্রয়োজন আছে সেটা ফুরে গেলে ভারত লেন্ড দর্জির মতো ওরে ঘাড়ে ধাক্কা দিয়া পাশায় লাথি দিয়া সুরে দেবে সেটাই স্বাভাবিক একথা আমি আগেও বলছি এবং ভবিষ্যতে বলতেই থাকবো কারণ আমাদের সার্বক্ষণিক মনে রাখতে হবে আমাদের প্রকৃত শত্রু কে আমরা যদি আমাদের আসল দুশ্মন হিসাবে ভারতকে চিহ্নিত করতে না পারি এবং তার দিকে আমাদের সকল প্রতিরোধ তাক রাখতে না পারি তাহলে আমরা আরো বড় ধরনের বিপর্জয়ে পড়া যাব বাংলাদেশে যে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলে আপনারা কোনো কিছু চিন্তা না কইরা এটাই ধরে নেবেন যে পেছনে ভারতের হাত আছে এই যে সম্পত্তি নাথান बम অততগতিত কুকিজিন ন্যাশনাল ফ্রন্টেড সর্বশেষ সন্ত্রাসিক কর্মকাণ্ড কিংবা ইসরায়েল থেকে সরাসরি ঢাকায় উড়ে আসা দুইটা ফ্লাইটের ঘটনা পর্যালোচনা করলে আপনি সহজেই এই সিদ্ধান্তে উপনীত হবেন আসেন আমরা এই বিষয়গুলো একটু বিস্তারিত আলোচনা করি আমরা বিভিন্ন ঘটনা গায়টা সবগুলার মধ্যে একটা সম্পর্ক উদ্ধারের চেষ্টা করি কুকি সিন কারা কেনই বা তারা এখন মাঠে বাংলাদেশের শাসন হাটে নেওয়ার পরে ভারতের কাজ কাম দেখে মনে হইতেছে যে তারা খুব তাড়াহুড়ার মধ্যে আছে সাতই জানুয়ারি প্রহসনের তিন মাস অতিক্রম হইতে না হইতে ভারত আমাদের সামনে হাজির করছে কুকি সিন নাটক এই নাটকটা কি সেটা সঠিকভাবে বুঝতে হইলে আমাদের নজর দিতে হবে সন্ত্রাস সংগঠনের মূল নায়ক তথাকথিত কুকি সিন ন্যাশনাল ফ্রন্টের নেতা লেন্দু নাথান লাথান বম কিন্তু চারুকলার ছাত্র ছিল আমি কেন তার লেন্দুপ লাথান বম বলতেছি সেটা আলোচনা থেকে আপনারা বুঝবেন নাথান বম বাংলাদেশের শরীর থেকে একটা অংশ কাইটে নেওয়া স্বাধীন দেশ প্রতিষ্ঠার ডাক দিছে এই রাষ্ট্রটা আমি বলি বম রাজ্য মোদী ওইদিকে করতেছে রাম রাজ্য আর নাথাম বম করতেছে বম রাজ্য সে কোথায় প্রতিষ্ঠা করতে চাইতেছে সেটা দেখলে সব কিছু আমাদের কাছে ব্যবাক ফক হয়ে যাবে সে কিংবা তার প্রতিষ্ঠান কুকিসিন ন্যাশনাল ফ্রন্ট বা কে এই বমরাজ্য পদ্মার স্তরে সুন্দরবনের জঙ্গলে অথবা শেখ মুজিবের মাজারের পাশে গোপালগঞ্জে বানাইতে চায় না সে বাংলাদেশ থেকে আলাদা করে ফেলতে চায় এমন একটা অঞ্চল যেটা বাংলাদেশের সাথে ভারতের মিজোরাম এবং মায়ানমারের সীমান্তের সংলগ্ন ম্যাপ দেখান এডিটার সাহেব অ্যানিমেট করে দেখান বাংলাদেশের মূল ম্যাপের সাথে এই অংশটা দেখাইবেন আর এই ম্যাপে মায়ানমার কোথায় এটা দেখাইবেন আখনে বম রাজ্য প্রতিষ্ঠিত হইলো ধরেন তাহলে কি হবে আমি গত ভিডিওতে বলছিলাম যে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটতেছে আমাদের মানচিত্রে তাহচ্চের মিয়ানমারের বিদ্রোহী জিতে যাওয়ায় আমাদের বর্ডারে চলে আসছে সিন আর সিন আমাদের বর্ডারে চলে আসা একটা অত্যন্ত ইতিবাচক ঘটনা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তাই যা ঘটবে আগামী দিনে তা ঘটবে এলাকাকে ঘিরে ভারত চাইবে না চীনের সাথে আমাদের কোনো সীমান্ত থাকুক তাইলে নাথান মমের বোমা ল্যান্ড বা বোম রাজ্য হইলে কি হবে প্রথমত বাংলাদেশের সাথে মায়ানমারের তথা আরাকান রাজ্যের সীমান্ত আছে সেটা থাকবে না বোম রাজ্য সম্পূর্ণভাবে ভারতের অনুগ্রহ এবং ইচ্ছায় চলবে কারণটা একটু পরে বলতেছি সুতরাং এই রাষ্ট্র প্রতিষ্ঠিত হইলে প্রকৃতপক্ষে ভারত ছাড়া বাংলাদেশের আর কারো সাথে বর্ডার থাকবে না অর্থাৎ সমুদ্র বাদ দিলে বাকি সব দিক দিয়া ভারত আমাদেরকে ঘিরে ধরবে দ্বিতীয়ত আমি আগেও বলছি যে চিন্তার বিশাল বিআরআই প্রকল্প বাংলাদেশের মায়ানমার সীমান্তের কাছাকাছি অঞ্চল দিয়ে নিয়ে গেছে ফলে এই অঞ্চলে প্রকৃতপক্ষে চীন তার সীমান্তকে বিস্তৃত করছে ফলে ভারতের বিভিন্ন মহল বাংলাদেশকে যে ভারতের ব্যাকিয়ার বলে বিবেচনা করে সেটার ভ্যালিড থাকে না কারণ চীন আমাদের বর্ডারে এসে পড়ছে এখন এই বম রাজ্য প্রতিষ্ঠা হইলে বাংলাদেশের সাথে মায়ানমারের তথা চীনের সীমান্ত সংযোগ থাকবে না বিআরআই প্রকল্পের সাথে যুক্ত হইতে পারলে বাংলাদেশের সাথে চীনের সড়ক রেল যোগাযোগ সহসায় স্থাপিত হইতে পারে নাথান যদি বম রাজ্য প্রতিষ্ঠা করে ফেলে তাইলে সেটা আর সম্ভব হবে না হবে কি ম্যাপ দেখা বুঝেন বাংলাদেশ তখন চিরকালের জন্য ভারত নির্ভর হইয়া পড়বে এইখানেই মূল বিপদ তৃতীয়ত আরাকান রাজ্যে মায়ানমারের জান্তা বাহিনীর বড় ধরনের পরাজয়ের কারণে সেখানে ভারত যে ট্রানজিটের পরিকল্পনা করছিল সেটা পুরোপুরি ভেস্তে গেছে ভারত এই প্রকল্পে পাঁচশো মিলিয়ন ডলার খরচা করেছিল ওই এক খই দুই কামুরে খায় সেখানে পাঁচশো মিলিয়ন ডলার পানিত পড়ে গেছে চিন্তা করেন কি অবস্থা ওর নাথানের বম রাজ্য প্রতিষ্ঠা হলে ভারত ওই প্রকল্প মিজোরাম থেকে বম রাজ্যের মধ্যে দিয়া নতুন একটা ট্রানজিটের পথ খুলে নিতে পারবে এডিটার সাহেব দেখায় দেন কোন দিক দিয়ে খুলে নিতে পারবে চতুর্থ ভারত যদি একবার বম রাজ্য প্রতিষ্ঠা করে ফেলতে পারে তাইলে সেই রাষ্ট্রের ভূমি থেকে চীনের কর্মকাণ্ডের উপরে গুপ্তর বৃত্তি অধিকতর কার্যকর ভাবে চালিয়ে যেতে পারবে পঞ্চমত আমি বলছি, ভারতের এক আধিপত্য থাকবে কারণটা ব্যাখ্যা করি বম যে অঞ্চলটা দাবি করছে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সেইখানে তার জাতিগোষ্ঠী কুকি চিন একটা অত্যন্ত ছোট মাইনরিটি বা সংখ্যালঘু এতটুকু একটা সংখ্যালঘু বড় একটা জায়গা কি করে দাবি করে অবাক ব্যাপার না এর পিছনে আছে একটা গভীর ষড়যন্ত্র গত কয়েক বছর ধরে ভারত একটা প্রোপাগান্ডা চালাইতেছে যে বাংলাদেশ এবং মায়ানমার থেকে কুকি সিন জাতিগোষ্ঠীর লোকজন ভারতে আশ্রয় নিতেছে এখন বম রাজ্যের প্রতিষ্ঠা হলে ভারত তার ভূখণ্ড থেকে বিশাল সংখ্যক কুকি সিন জাতীয় লোকজনকে বমের এই রাষ্ট্রে পাঠাই দেবে অন্যদিকে বাংলা ভাষী জনগণকে ওই রাষ্ট্র থেকে জোরপূর্বক খাদায় দেবে অর্থাৎ ভারত বম রাজ্য প্রতিষ্ঠা করে একান্ত থাকবে না বরঞ্চ কুকি সিন জাতিগোষ্ঠীকে এই রাষ্ট্রের মেজরিটি জনগোষ্ঠীতে পরিণত করে ছাড়বে যেই রকমটা করছিল। ইসরায়েল প্রতিষ্ঠার পর যখন সারা দুনিয়া থেকে বিপুল সংখ্যক ইহুদি ওই দেশে গাইরা বসছে এবং স্থানীয় ফিলিস্তিনিদের তাদের বাস্তবিকতা থেকে উচ্ছেদ করে দিছে তারাই দিছে এবং এখনও তারাই সুতরাং বমের দাবিকৃত রাষ্ট্র যে ভারতের একটা সম্প্রসারিত অঙ্গ হবে সে সম্পর্কে কোনো সন্দেহ থাকার অবকাশ নাই এমনকি লেন্দুব দর্জির মাধ্যমে গণভোট করিয়া সিকিমকে যেমন ভারতের অঙ্গীভূত করে দেওয়া হয়েছিল তেমনি নাথান বোমকে দিয়া এই তথাগথিত বোম রাজ্যকে ভবিষ্যতে রাম রাজ্যের সাথে একসাথে এক করে ফেলা হইলে আশ্চর্যের কিছু হবে না অন্যভাবে বলতে গেলে এইটাকে অখণ্ড ভারত প্রতিষ্ঠা ষড়যন্ত্রের একটা অংশ আমরা ধরে নিতে পারি নাথান বোমকে সক্রিয় করার পিছনে ভারতের আরেকটা ভূকৌশলগত বিবেচনা হইল বিতর্কিত অরুণাচল প্রদেশ চীন যেটার নাম দিছে জাঙ্গান তার থেকে চীনের দৃষ্টি অন্যদিকে ফেরায় দেওয়া সম্প্রতি চীন জাঙ্গানের কিছু অঞ্চলের নাম চীনা ভাষার নামকরণ করছে অপেক্ষা করতেছে জাঙ্গানের পূর্ণ নিয়ন্ত্রণ জন্য সময়ের ব্যাপার মাত্র। আপনারা জানেন গালওয়ানের যুদ্ধে ভারত হেভি মার খাইছিল এবং চীনের কাছে ছিল দুই হাজার বর্গ কিলোমিটার জায়গা যেটা মুম্বাই শহরের আয়তনের প্রায় তিন গুণের বেশি মার খাইয়া আর জায়গা হারাইয়া কিন্তু মোদি পুরোপুরি চেপে গেছে অন্যকে ছাপ্পান্ন এমসি ছাতি এক ফোটা কোনো কথা বলেনি সামান্য প্রতিবাদটুকু করে নাই এখন অরুণাচল প্রদেশ যদি চীন দখল করিয়া জানগান বানায় ফেলে তখন মোদি কিছু করতে পারবে না বৈশা বৈশা আঙুল চুষবে এইটা অ্যাভয়েড করার জন্য সে বাংলাদেশের এই মায়ানমার অঞ্চল ঘিরা এটা নতুন ফ্রন্ট খোলার পায় তারা করতেছে ভারত জানে যে বঙ্গোপসাগর তথা ভারত মহাসাগরে প্রবেশের অধিকার চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রাধিকার সেটা চীন মায়ানমারের উপর দিয়া বাংলাদেশের সীমান্তে যে বিআরআই প্রকল্প আছে তার মাধ্যমে বাস্তবায়ন করতেছে এখানে খোঁজাখুঁজি করলে অরুণাচল প্রদেশ থেকে চীনের দৃষ্টি সৈরা যাবে বইলা ভারত মনে করতেছে এই দুষ্কর্মে সে তো আর তার নিজের ভূখণ্ড ব্যবহার করতেছে না করতেছে বাংলাদেশের ভূখণ্ডকে তার অধিকৃত ভূখণ্ডকে নাথান বম বা খুনি হাসিনার মির্জা ফরি সরকার এই অপকর্মে ভারতের দাবার ঘুটি মাত্র এই জন্য আমি সবসময় বলি যে বাংলাদেশের যে কোনো ঘটনা আমাদের এই অঞ্চলে চলমান ভূ রাজনৈতিক প্রক্রিয়ার একটা অংশ হিসাবে বিবেচনা করতে হবে এবং মনে রাখতে হবে ভারত তার ভূ স্বার্থ হাসিল করার জন্য তাদের কেনা বান্দি হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় অবৈধভাবে জোর কইরা বসায় রাখছে কারণ থাকতে হবে তো একটা কারণ হইতেছে এটা এখন দেখা যাক বাংলাদেশকে বিচ্ছিন্ন করার হিরো ষড়যন্ত্রে লিপ্ত নাথান বমকে কি ট্রিটমেন্ট দেওয়া হইতেছে নাথান বমের সাম্প্রতিক অপারেশনের পরে আমরা জানতে পারলাম যে তার স্ত্রী বাংলাদেশের সরকারি চাকরিতে নিযুক্ত ঘটনার পর তাকে অন্যত্র বলদি করে দেওয়া হয়েছে কেউ যদি অপরাধমূলক কাজ করে থাকে তাহলে তার স্ত্রীকে অভিযুক্ত করা ঠিক না এবং তাকে করাও ঠিক না বা শাস্তি দেওয়া ঠিক না এটা আমরা মানি কিন্তু আমাকে বুঝায় বলেন যে কয়েক মাস আগে একজন দাড়ি টুপিয়ালার লোককে পার্বত্য চট্টগ্রাম এলাকা থেকে যখন জঙ্গি হিসেবে আটক করা হয় তখন তার স্ত্রীকে কেন সেই সঙ্গে আটক করে জেলে নেওয়া হয়েছিল তার বেলায় তার স্ত্রী তো কোনো রকম ছাড় পায় নাই নাথান বোমের স্ত্রী কেন ছাড় পাইল হাসিনার কাছে কোন শক্তির বলে সেই প্রোটেকশন পাইতেছে আমরা আরো জানি যে আসামের এক সময়কার বিচ্ছিন্নতাবাদী নেতা অনুপ সেটিয়াকে হাসিনা ভারতের হাতে তুলে দিছিল নাথান বম তো তার সাংঘঙ্গের ট্রেনিং নেয় ভারতে ওইখানে লুকায় থাকে তাহলে ভারত কেন বোম আর তার গ্যাংকে বাংলাদেশের সাথে তুলে দিতেছে না আমরা যেমন অনুপ সেটিয়াকে ভারতের কাছে প্রত্যাবর্তন করে ভারতের আঞ্চলিক অখণ্ডতা অখণ্ড রাখার কাজে সাহায্য করছি ভারতও কি তেমনি উচিত না আমাদেরকে অনুরূপভাবে সাহায্য করা এবং নাথান বম এবং তার পুরা সন্ত্রাসী দলকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া ভারত সেটা করে না কেন ভারত সারাক্ষণ কেউ কেউ করে যে বাংলাদেশ থেকে নাকি বিচ্ছিন্নতাবাদীরা যে ভারতের মধ্যে ঝামেলা করে আর তোর এসে ঝামেলা করে যাচ্ছে তুই চুপ করে আসিস কেন ফেরত পাঠাই দিস না এগুলো রে সে তো করবে না ভারত কারণ সে তো বাংলাদেশের জমিনে নাথান বোমড়ে দিয়ে আগুন লাগাই দেওয়ার চেষ্টা করতেছে নিজের স্বার্থে এই আগুন সে তো আর নিভানোর জন্য লাগাইতেছে না যতক্ষণ পর্যন্ত তার হীন উদ্দেশ্য সফল হইতেছে না ততদিন ভারত এই আগুনের খেলা খেলতেই থাকবে সেই সাথে এই চিন্তাটাও করেন যে আমরা ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়ার পর স্বয়ং ফ্যাসিস্ট কাটালরানি, হাসিনা মাঠে নেই মা কি পরিমাণে খিস্তি খেউর করলো বয়কটের বিরুদ্ধে অথচ নাথান বম বাংলাদেশের এক সংশোধ কাইটে নেওয়ার করতেছে সে যখন তার সন্ত্রাসী অপারেশন চালাইল এবং আমাদেরকে জানান দিল সে বাংলাদেশকে টুকরা করার ষড়যন্ত্র থেকে সে এক পাও পিছায়া যাবে না তারপরে কাটালরানি রানি একটা বক্তব্য রাখলো একটা কিছু বলছে বয়কট নিয়ে তার চান্দি গরম হয়ে যায় কিন্তু বাংলাদেশের এক অংশ কাইটে নিল সেটাতে তার বয়কটে ভারতের ক্ষতি আর বমের কাজে ভারতের লাভ তাই ভারতের বান্দি হাসিনা বয়কটের বিরুদ্ধে বলে আর বোমের সন্ত্রাসী কার্যকলাপের ব্যাপারে ভাইরা বুঝেছেন তো হ্যাঁ কিসের মধ্যে পড়িস বুঝিয়েছেন আগে কইছিলাম ছিলাম শোনেন নাই হ্যাঁ এইখান থেকে আপনারা বুঝতে পারবেন যে মোদী কেনা এই বান্দি মাতারির হাতে কোনো ক্ষমতা নাই এই পুরা খেলাটাই খেলতেছে ভারতের গোয়েন্দা সংস্থা র আপনাদের মনে রাখতে হবে কিছুদের কাল আগে আরাকান আর্মির হাতে বাহিনীর ব্যাপক পরাজয়ের পরপরি। হঠাৎ ভারতের জাতীয় নিরাপত্তা অজিত সেই সময় যেসব নির্দেশ দিয়ে গেছে সেগুলি বাংলাদেশের রয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হাসিনা এবং তার লেসপেন্সাররা এখন পালন করতেছে এক্সিকিউট করতেছে নাথান বামের কথাই বলেন আর সাম্প্রতিক ইসরায়েল থেকে ঢাকায় যে সরাসরি দুইটা প্লেন আসলো সেটার কথাই বলেন এসবের পিছনে নিশ্চিতভাবে আছে ভারতের কলকাঠি এইবার আসেন এই ফ্লাইট গুলা নিয়ে একটু আলাপ করি বাংলাদেশের ব্যাস্ত অন্যদিকে দৃষ্টি দেওয়ার অবকাশ নাই এরকম একটা অবস্থার সুযোগ নিয়ে ফ্লাইট দুইটা সাতই এপ্রিল এবং এগারো এপ্রিল ইসরায়েল থেকে সরাসরি ঢাকায় আসলো অত্যন্ত গোপনীয়তার সাথে সাংবাদিক জুলকান নাইন সার এই বিষয়টা প্রকাশ না করলে আমরা জানতেই পারতাম না তার এই অনবদ্য অনুসন্ধানী সাংবাদিকতার জন্য আমরা তাকে আবারও ধন্যবাদ জানাই এই এই ন্যাশনাল এয়ারলাইনস কে লিজ নিচ্ছে আমেরিকার ডিফেন্স মিনিস্ট্রি এরাই মারণাস্ত্র ইসরায়েলে নিয়ে যায় গাজায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার পরে সত্তরটা ন্যাশনাল এয়ারলাইনস এর ফ্লাইট ইসরায়েলের নামছে মাল সামান নিয়া মানে মারামারির মাল সামান নিয়া বোমা বোমা অস্ত্র সরঞ্জাম নিয়া যে বিমানটা আসছিল বাংলাদেশে চলাচল দেখেন দেখেন। বাংলাদেশ থেকে আসার পরে সব জাপানে গেছে ফিলিপাইনে গেছে তাই না প্রথম ফ্লাইটটা আসার দীর্ঘ ছয় দিন পরে যখন নাইন বললো স্বামী যখন বললো তখন ব্যাখ্যা নিয়ে হাজির হলো। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বললো যে তারা ওই বিমানটা আমেরিকান একটা কোম্পানি আমেরিকার সাথে বাংলাদেশের বিমান চলাচল চুক্তির অধীনে আসছে ফেরার পথে বাংলাদেশ থেকে গার্মেন্টস নিয়ে গেছে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে গন্তব্যে রাতে সারজার বিমানবন্দরের পথে রওনা হয়েছে আমেরিকার সাথে বাংলাদেশের যে বিমান চলাচল চুক্তি কথা বলতেছে এটা হচ্ছে ওপেন স্কাই এগ্রিমেন্ট দুই সালে এটা স্বাক্ষরিত হয় এর প্রধান উদ্দেশ্য ছিল ঢাকা থেকে নিউ ইয়র্কের জনেব কেনেডির বিমানবন্দরে যে সরাসরি ফ্লাইটটা ছিল যা লোকসানের কারণে একসময় বন্ধ হয়ে গেছিল সেটা পুনরায় চালু করা ওই চুক্তির অধীনে এমন কোনো বিধান নাই যার বলে বাংলাদেশের কোন বিমান যার কোনো অনুমোদিত রুট নাই তা কোনো ধরনের অনুমতি ছাড়া আমেরিকার কোনো বিমানবন্দরে অবতরণ করতে পারবে এমনকি শেখ হাসিনা যদি বিমানের একটা ফ্লাইট নিয়ে নিউ ইয়র্কে যায় তাকেও অগ্রিম অনুমতি নিতে হবে আমেরিকার কাছ থেকে একই কথা আমেরিকার এয়ারলাইন্সগুলোর গুলোর ক্ষেত্রেও প্রযোজ্য সুতরাং আমেরিকার সাথে বিমান চলাচল চুক্তি আছে সেই কারণে যে কোনো আমেরিকান প্লেন যে কোনো সময় বাংলাদেশের যে কোনো বিমানবন্দরে ল্যান্ড করবে এই ধরনের কোনো বিধানই এগ্রিমেন্টে নাই তেলাবি বিমানবন্দর ছাড়ার আগে আমেরিকার ওই এয়ারলাইন যার নাম ন্যাশনাল এয়ারলাইন ঢাকাকে অবহিত করছিল এবং ঢাকার অনুমতি পাওয়ার পরেই তাদের ফ্লাইট দুইটা ঢাকা এসে ল্যান্ড করছিল আর দ্বিতীয়ত ওই প্লেন থেকে যে কিছু নামানো হয় নাই সেটা আমরা কি করে জানবো এই সরকার এটা চরম মিথ্যাবাদী সরকার তাদের কোনো কথাতে আমরা বিশ্বাস এবং আস্থা রাখি না ফ্লাইট দুইটা থেকে অবশ্যই মাল হয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখেন দশই এপ্রিল ওই সময় যে সময় ফ্লাইটগুলো গুলো আসিচ্ছে এক্সপ্লোসিভ ডিটেকশন স্ক্যানার যেটা কাজ করেনি বাংলাদেশে কাজ করতেছিল না দেখেন আর কেনই বা ওই ফ্লাইট আসার আগে নিরাপত্তা চাদরে ঢাইকা দেওয়া হইল ঢাকার এয়ারপোর্ট জানা রাখা ভালো যে দুই সালে এই কোম্পানিরই একটা প্লেন আফগানিস্তানে সামরিক মাল সামান পয়সা দেওয়ার পরে ফ্লাইটে মুহূর্তে পতিত হয় এবং সকল ক্রু নিহত হয় অর্থাৎ সামরিক সরঞ্জাম বহন করার কাজে এই এই এয়ারলাইন্সের ব্যবহারের নজির আছে প্লেন থেকে কি মাল নামানো হয়েছে সেটা নিয়ে পরে বলবো তৃতীয়ত ওই প্লেনে ঢাকা থেকে যে গার্মেন্টস উঠছে এদের প্রমাণ কি স্বচ্ছতার কাটিতে সরকারের উচিত ছিল গার্মেন্টস উঠিয়ে থাকলে সেটা একটা ম্যানিফেস্ট প্রকাশ করা তা না কইরা মানে যেই মাল ওঠে প্ল্যানে সেটা একটা ম্যানিফেস্ট থাকে যাই করি না আমরা যাই উঠাই সেটা ম্যানিফেস্ট থাকে লেখা পুরি থাকে সেটা প্রকাশ করতে পারতো তা না কইরা সরকার ধালুভাবে দাবি করছে এখনো তো আমাদের কথা শুনলে সে জাল কিছু একটা পয়দা করে মানুষকে দেখাইতে পারে ওরে তো বিশ্বাস নাই হাসিনারে চতুর্থ তো সরকার বলতেছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের জন্য গার্মেন্টস নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সার্জা বিমান MDR উদ্দেশ্যে রওনা হইয়া গেছে সরকার বলে নাই যে ইউরোপ মধ্যপ্রাচ্যের কোন দেশে এই ফ্লাইট দুইটার ফাইনাল ডেস্টিনেশন ছিল আমরা তো জানি যে সারজা একটা রিফুয়েলিং পয়েন্ট যেখানে প্লেনে তেল ভরার ভালো সুবিধা আছে আমরা এটাও জানি যে সারজা থেকে সরাসরি তেল ফ্লাইট আছে পারে যে ঢাকা থেকে ন্যাশনাল এয়ারলাইন্সের এয়ারলাইন ফিরে গেছে। তাই না তাহলে ফ্লাইট দুইটা কি মাল নিয়ে গেছে তেল আবে সে প্রশ্ন উঠতেই পারে সরকার বলছে গার্মেন্টস নিয়ে গেছে আমরা কি করে এই কথা বিশ্বাস করব। যে বিমান সামরিক সমরঞ্জাম পরিবহন করে সেই গার্মেন্টস এর মাল আমাল নিয়ে যাওয়ার জন্য খেপ মারবে বাংলাদেশে এসা এটা বিশ্বাস করতে হবে মানে জায়দ খান তারা যে ঢাকা থেকে অন্য কোন দেশের স্পর্শকাতর মাল নিয়ে ফিরা যায়নি সেটা আমরা কি করে জানবো বিশেষ করে ভারত যখন ওই দেশ থেকে সামরিক সরঞ্জাম দেওয়ার সাহায্য করতেছে আবার ধরেন আমেরিকান কোম্পানি প্লেন যদি আবিব থেকে ঢাকায় ল্যান্ড করতে পারে তাহলে ইন্ডিয়ান এয়ারলাইন্স এর প্যাসেঞ্জার প্লেন ইসরায়েল থেকে ঢাকায় ল্যান্ড করতে পারবে ঠিক কিনা প্লেন দুইটা বাংলাদেশে কি মাল খালাস করছে সেটা সংক্ষেপে আলাপ করা যাক আমরা জানতে পারছি যে এই ফ্লাইটে বিভিন্ন রকম সার্ভাইলেন্স ইকুইপমেন্ট আসছে যা আর একান আর্মির বিরুদ্ধে ব্যবহারের জন্য আমেরিকা পাঠিয়েছে এইখানে র ইন্ডিয়ান র সিটাং এর জিওসি র্যাব এবং এই কুকি ন্যাশনাল ফ্রন্ট পুরো প্রকল্পের সাথে যুক্ত এই যে বাংলাদেশ পতন উন্মুখ বার্মার সামরিক যান তাকে সাহায্য করতেছে এটাকে আর একান আর্মি জানবে না যারা আসলে ক্ষমতা নিবে বার্মার অবশ্যই জানবে তারা এটা যায় নাকি বাংলাদেশের উপরে খুশি হবে চরম বিলা হবে আরেকান আর্মি তো পরে সরকার গঠন করবে বার্মায় এদের সাথে যেন বাংলাদেশের ভালো সম্পর্ক না থাকে এটাই ইন্ডিয়ার প্ল্যান ইন্ডিয়ান বিলা ইন্ডিয়ান সরকার গঠিত ইন্ডিয়াকে সাপোর্ট করেছিল কিন্তু প্রথমে ওই সময় মায়ানমারের সামরিক জানতার অনুরোধে ওদের ধ্বংস করে দেয় ইন্ডিয়া ইন্ডিয়া বিশ্বাসঘাতকতা কইরা কেমন জাউরার জাউরা দেখেন সালে ভুল করেছিল ভাবে নাই যে ওরা একসময় সময় জানতাকেই পরাজিত করিয়া দেবে আর একান আর্মি কি ইন্ডিয়ার কথা দিন দেখিতে ভুলবে কোনো দিন ভুলবে না আর এক আর্মি যে বিপুল গতিতে আগাইতেছে আর তাদের সাথে চীনের যে সম্পর্ক তাতে ইন্ডিয়া কঠিন ডড়াইছে আর আর্মির সাথে ভালো সম্পর্ক মানে ইন্ডিয়া মনে করে এটা চায়নারে সাহায্য করবে তাই ইন্ডিয়া যতভাবে সম্ভব আর এক আর্মির সাথে বাংলাদেশের সম্পর্ককে বিলা কইরা দেবেই এটাই তার স্ট্র্যাটেজি এটাই তার ভূ রাজনীতি বাংলাদেশকে নেওয়া এটাই তার ভূ রাজনীতি মায়ানমারকে নেওয়া এটা সময় মাথায় রাখবেন আরো একটা কারণ আছে যে বাংলাদেশের সাথে যদি আরাকান আর্মির সম্পর্ক খারাপ করে দেওয়া যায় তাহলে আরাকান আর্মি কুকিসিনের বিরুদ্ধে কোনোভাবেই বাংলাদেশকে সাহায্য করবে না বুঝছেন তো এক ঢিলে কত পাখি মারতেছে ইন্ডিয়া ইন্ডিয়া আরাকান আর্মি আর সিনরে দেখাইতে চায় যে বাংলাদেশ স্ট্র্যাটেজিক মিলিটারি ইকুইপমেন্ট দিছে মায়ানমারের জানতা সরকারকে তোমাদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য বুঝছেন তো কি ভিলেজ পলিটিক্স করিচ্ছে এখানে সুতরাং বুঝতে পারতেছেন ভারত বাংলাদেশকে নিয়ে কি ভয়ঙ্কর খেলা খেলতেছে তবে হিসাব নিকাশে সে একটা ভুল করেছে কি ভুল ভারত বাংলাদেশের জনগণের ভূমিকা একেবারে অবজ্ঞা করে তার গেম সাজাইছে আমাদের দেশের জনগণ যে একটা লড়াকু জনগোষ্ঠী সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম করছে এবং পৃথিবীতে একমাত্র জাতি যারা পঁচিশ বছরের কম সময় দুইটা স্বাধীন রাষ্ট্রের জন্ম দিছে তিরিশ বছরের দুইটা গণ অভ্যুত্থান করছে উনিশশো তুরানব্বই দুইটা মিলিটারি রেজিমকে খেদাইছে এই বাস্তবতা ভারত সরকার আমলেই নেয় নাই তারা ভাবছে আঠাশে অক্টোবর বিরোধী দলকে ভয়াবহ আক্রমণের শিকার বানায় তারা বাংলাদেশ থেকে সকল বিরোধী মতকে কবর দিয়ে ফেলছে আমাদের ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন ভারতের হিসাব নিকাশের এই ভুল প্রকটভাবে উন্মোচিত করছে এটা ছিল একটা জেনুইন ব্ল্যাক সোয়ান ইভেন্ট আমি আলাপ করছিলাম ব্ল্যাক সোয়ান ইভেন্ট কি অর্থাৎ এমন একটা ঘটনা যা পূর্ব থেকে কল্পনা করা যায় না আর আন্দোলন সমগ্র বাংলাদেশ এবং সারা বিশ্বে বাংলাদেশ কমিউনিটিতে দাবানলের মতো ছড়ায় পড়ছে আগামী বাইশে এপ্রিল লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ হইতেছে চিন্তা করেন আমাদের আন্দোলন গেছে সারা দুনিয়াতে এটা হবে। ভারতীয় সামনে আমাদের রাজনৈতিক দল আন্দোলনে যুক্ত হয় তাই এই অবস্থা ফলে ভারতকে তার অত্যন্ত স্পর্শকাতর একটা জায়গাতে আমরা কোনো নোটিশ না দেয় ব্যাপকভাবে আঘাত করতে সক্ষম হয়েছি এমন একটা আঘাত যে অত্যন্ত অল্প সময়ের মধ্যে ভারত বিচলিত এবং শঙ্কিত হয়ে পড়ছে বাংলাদেশে তার পুতুল সরকারও টাল মাটাল হইয়া ভাইবা পাইতেছে না কি দিয়া কি করবে ভারতের দখলদারের বিরুদ্ধে আমাদের এই সংগ্রামকে আমরা তীব্রতর করব। এবং যথাসময়ে আমরা আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যাব আমরা বাংলাদেশের আঠারো কোটি জনগণ যে বজ্র আকাশে তুলছি চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত সেই বজ্র মুষ্ঠি আমরা নামাবো না আমি বারে বলি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষায় বাংলাদেশের আঠারো কোটি মানুষই যথেষ্ট আমরা আমাদের নিজস্ব শক্তিতেই ভারতকে বাংলাদেশ থেকে বিতাড়িত করব একই সাথে আমাদের এই ন্যায্য সংগ্রামে আমাদের জাতীয় স্বার্থকে আগায় নেওয়ার জন্যে যদি কোনো প্রকৃত বন্ধু শক্তি আমাদেরকে সাহায্য করতে আগে আসে তাহলে আমরা তাকে নিশ্চয়ই স্বাগত জানাবো আমরা শত্রুকে আঘাত আর দালালদের নিশ্চিন্ত করিয়া যদি আগাইতে পারি তাহলে বিজয়ের ছুবে সাথে আর বেশি দেরি নাই বিজয় আমাদের অনিবার্য আমরা বীরের জাতি আমরা চিরকাল মাথা উঁচু করে এখনো মাথা উঁচু উচ্চারণ করবেন সেই কবিতা শির 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 নেহারি নত মম ওই শিখর হিমাদ্রি এর মানে জানেন নেহারি মানে দেখা আমাদের শির বা মস্তক এতই উন্নত এতই উঁচুতে এতই খারাপ যে সেই উঁচু শির দেখা হিমাদ্রি মানে হিমালয়ের চূড়া পর্যন্ত শ্রদ্ধায় অবনত হয় মাথা মাথাউচা রাখবেন দেশবাসী আমরা আমাদের জন্মভূমিকে আমাদের রাষ্ট্রকে রক্ষা করব আমাদের ধমনীতে শহীদের রক্ত প্রবাহিত হয় এই রক্ত কখনো পরাভব মানে না